আসসালামু আলাইকুম সরকারি চাকরি একশো পারসেন্ট হবে সেই সম্পর্কিত শিরোনামে কথা বলছি সরকারি চাকরি হওয়ার জন্যে যে ধরনের পদক্ষেপগুলি ছাত্রছাত্রীদের নিতে হবে সেটি স্কুল জীবন থেকেই নিতে হবে এবং সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরব সরকারি চাকরির জন্য পড়াশোনা কীভাবে করতে হবে অর্থাৎ সরকারি চাকরির জন্য অধিক পড়াশোনা করতে হবে এ পর্যায়ে সিলেবাসের বাইরেও পড়তে হবে রেগুলার স্টাডির মাধ্যমে এ পর্যায়ে এগিয়ে যাওয়া সম্ভব রেগুলার স্টাডি ইজ নিডেড ফর এ গুড জব অর্থাৎ রেগুলার স্টাডি দরকার রেগুলার স্টাডি যদি আমাদের শিক্ষার্থীরা করতে পারে সিলেবাসের বাইরে যদি করতে সক্ষম হয় তাহলে হানড্রেড পারসেন্ট সরকারি চাকরি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগেই বলেছি সরকারি চাকরির জন্য প্রয়োজন ভালো পড়াশোনা অর্থাৎ রেগুলার স্টাডি করতে হবে সিলেবাসের যে বইগুলি আমাদের থাকবে তার বাইরেও আমাদের যে ইংলিশ ম্যাথ জেনারেল নলেজ সম্পর্কিত এবং আদার্স যে আমাদের পরীক্ষায় আসে সেগুলি পড়তে হবে রেগুলার পড়ে যেতে হবে কমপক্ষে এক দেড় ঘন্টা পড়ে যেতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট সিউরিটি যে সরকারি চাকরি হবেই অর্থাৎ স্বপ্নটা জীবনের প্রথম থেকে যদি হয় যে আমি সরকারি চাকরি পাবো তাহলে নাইনটি পারসেন্ট এটি এটি বাস্তবে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে রেগুলার স্টাডির কোনো বিকল্প নেই রেগুলার স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে চালিয়ে যেতে হবে অর্থাৎ এইখানে কোনো ঘাটতি করা যাবে না কোনো অবহেলা করা যাবে না একজন ভালো ছাত্র সে কিন্তু নিয়মিত পড়াশোনা করে এবং পড়াশোনার পাশাপাশি তাকে আমি তো বললাম সিলেবাসভুক্ত যে আমাদের পড়াশোনাগুলি রয়েছে এর বাইরে লেখাপড়া করতে হবে নিয়মিতভাবে সেটি অবশ্যই করতে হবে আমাদের শিক্ষার্থীদের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেস কমে যায় টেনশন কমে যায় আমাদের অ্যাঙ্গার কমে যায় তখন আমাদের যে মনসংযোগ আমাদের যে পড়ালেখার যে একটা গতি সেটি অত্যন্ত দ্রুত গতি হয় এবং আমরা সেইখানে ভালো করতে পারি আর সে সুতরাং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের জন্য একটা বড় একটা ফিডব্যাক দিবে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগের সাথে পড়তে হবে রুটিন মোতাবেক পড়তে হবে অর্থাৎ রুটিন করে নিতে হবে যে আমি এতক্ষণ পড়ব সিলেবাসভুক্ত এতক্ষণ পড়ব সিলেবাসভুক্ত যে বইগুলি রয়েছে বা সাবজেক্টগুলি রয়েছে এগুলি এতক্ষণ পড়ব আর তার বাইরে আমরা সাধারণ জ্ঞান ইংলিশ ম্যাথ এবং আদার্স যে সাবজেক্টগুলি আছে চাকরির পরীক্ষার জন্য সেটি আমরা কমপক্ষে এক থেকে দুই ঘন্টা পড়ব তাহলে কি হবে আমাদের যে প্রথম থেকে আমাদের যে বেসিক নলেজ সেটি অত্যন্ত স্ট্রং হবে এবং আমরা পরবর্তীতে আমাদের যে স্টেপ রয়েছে সেটি আমরা নিতে পারবো এবং প্রপার স্টেপটা সঠিক হবে পড়ার সময় অবশ্যই গড়ি ব্যবহার করতে হবে আমরা যদি স্টাডি করার সময় গড়ি ব্যবহার করি তাহলে কি লাভ সে সম্পর্কে আমি বলছি স্টাডি করবার সময় অবশ্যই গরিব ব্যবহার করতে হবে পাঁচ মিনিট পরার পর যাচাই দিতে হবে যে আমি কি শিখলাম আমি কি দুটি লাইন শিখতে পেরেছি আমি কি দুটি বা তিনটি লাইন শিখতে পেরেছি কি না যখন বোঝা যাবে এক ঘন্টায় আমি পাঁচটি অঙ্ক অঙ্ক বুঝে গিয়েছি বা আমি যে কথাটি বলছি যদি বোঝা যায় যে এক ঘন্টায় আমি পাঁচটি অঙ্ক বুঝে গিয়েছি তখন বোঝা যাবে যে এটি হচ্ছে বাস্তব স্টাডি অর্থাৎ এই স্টাডিটা আমরা অ্যাটেন্টিভলি করেছি আর যদি মনে করি যে না আমি শিখতে পারি নাই তাহলে ওই যে আমাদের মনোসংযোগ বোধয় লেখায় ছিল না মনটা ছিল বাইরে সুতরাং গড়ি ব্যবহার করতে হবে আমরা যদি দশ মিনিট স্টাডি করার পরে আমরা যদি পাঁচটা লাইন আমরা মেমোরাইজ করতে না পারি বা শিখতে না পারি তখন মনে করতে হবে মনটা অন্য দিকে অন্য কিছুতে ছিল পড়ার টেবিলে ছিল না সুতরাং গরিব ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়ার সময় কারণ আমরা যাচাই দিব আমরা কতটুকু শিখলাম আমাদের শিখতে হবে অ্যাটেন্টিভলি ডিপলি তাহলে কিন্তু আমাদের যে প্রচেষ্টা আমাদের যে শিরোনামে নামে দিয়েছি হানড্রেড পার্সেন্ট সরকারি চাকরি পেতে পারবো হানড্রেড পার্সেন্ট পেতে হলে তো পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নেই সুতরাং এখানে যে আমরা পরিশ্রম করি হানড্রেড পারসেন্ট আমরা সরকারি চাকরি পাব একটু আগেও বলেছি মনোযোগের সাথে পড়তে হবে অর্থাৎ ছাত্রছাত্রীদের যে পড়াটা পড়বে অ্যাটেন্টিভলি পড়বে ভালোবেসে পড়তে হবে কারণ সে যতটা মনোযোগী হয়ে পড়বে ততটা কিন্তু সে এই জ্ঞান অর্জন করতে পারবে একুয়ার করতে পারবে স্বপ্নটাকে শক্তিশালী করতে হবে আমাদের স্বপ্ন যদি সঠিকভাবে দেখি এবং যে স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করা সম্ভব সেই স্বপ্নটা যদি দেখি আমার বিশ্বাস আমরা শেষ পর্যায়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারব আমরা তো কাল্পনিক স্বপ্ন দেখছি না সরকারি চাকরি তো সকলেই করছে অর্থাৎ যারা চেষ্টা করেছে তারা করছে আর যারা ব্যবসা করার তারা করছে ব্যবসা যারা অন্যান্য কিছু করার কোম্পানিতে চাকরি করার করছে কিন্তু যা যাদের ইচ্ছা প্রচেষ্টা যে আমি হানড্রেড পার্সেন্ট সরকারি চাকরিই করব এই ধরনের প্রচেষ্টা তাদের যে স্বপ্নটা সেই স্বপ্নটা শক্তিশালী করবার জন্যে তাদেরকে ওইভাবেই কিন্তু রেডি হতে হবে ওইভাবে যদি তাদেরকে প্রস্তুত করতে পারে আমার বিশ্বাস শতভাগ সে সরকারি চাকরি পাবে এক্সপিরিয়েন্স টিচার অভিজ্ঞ শিক্ষক অভিজ্ঞ শিক্ষক আমাদের লেখাপড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সুতরাং আমাদের যারা অত্যন্ত জ্ঞানী মানুষ রয়েছেন আমাদের শিক্ষকরা যারা এক্সপার্ট ভালো তাদের কাছে আমরা যাব যে যে সাবজেক্টে বিষয়ওয়ারি সাবজেক্টে অভিজ্ঞ তাদের কাছে যাব যিনি মেতে অভিজ্ঞ বেশি ম্যাথ পড়ব ইংলিশে অভিজ্ঞ ইংলিশ পড়ব এবং বাংলায় অভিজ্ঞ বাংলা পড়ব সুতরাং অভিজ্ঞ শিক্ষক আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি ভালো অ্যাডভাইস দিতে পারবেন আমাদেরকে এবং কিভাবে আমাদের শিক্ষার্থীরা ওই শিখতে পারবে সেই বিষয়ে কিন্তু ওনারা সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারবেন সুতরাং আমাদেরকে অভিজ্ঞ শিক্ষকের কাছে যেতে হবে ওনারা ছাত্রছাত্রীদের ব্যাপক সাহায্য করতে পারবেন পরামর্শ দিতে পারবেন এটি আমরা বলতেই পারি এটি হানড্রেড পারসেন্ট এটি একটি ভালো একটা স্টেপ ছাত্রছাত্রীদের জন্য সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদেরকে ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ আদার সাবজেক্ট এগুলি নিয়মিত সিলেবাসভুক্ত যে বইগুলি রয়েছে যারা মেট্রিকে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে বা অনার্স লেভেলে পড়ে এই পড়ার পাশাপাশি এই ম্যাথমেটিক্স ইংলিশ জেনারেল নলেজ আদার সাবজেক্টের উপরে কিন্তু তাদের জোর দিতে হবে অন্তত আধা ঘণ্টা আধা ঘন্টা করে দেড় থেকে দুই ঘন্টা যদি তারা স্টাডি করে অন্তত পক্ষে দেড় ঘন্টা যদি স্টাডি করে আমার বিশ্বাস তারা যে একটা এগিয়ে যাবে এগিয়ে থাকবে পরবর্তীতে যখন তারা ফেস করবে চাকরি ইন্টারভিউ ইন্টারভিউগুলোতে তখন তারা ভালো ফিডব্যাক পাবে এবং তারা সত্যিকার অর্থেই সেখানে কিন্তু মোকাবেলাটা সুন্দরভাবে করতে পারবে এবং চাকরি পেয়ে যাবে এটি কিন্তু নিশ্চয় নিশ্চিত করে বলা বলতেই পারি আমরা কারণ আমাদের যেভাবে অ্যাকশান নেওয়া দরকার যেভাবে কাজ করা দরকার সেভাবে যদি কাজ করি আমরা আমাদের যে প্রত্যাশিত যে পাওনাটা প্রত্যাশিত যে চাকরিটা সেটি আমরা পাবো না কেন আমরা পাব না কেন মানুষ যদি গুহা থেকে বাসাদ তৈরি করতে পারে ব্যর্থতার সাই থেকে প্রাসাদ তৈরি করতে ব্যর্থতার সাই থেকে সাফল্য নিয়ে আসতে পারে তাহলে আমরা পড়াশোনা করে একটা চাকরি পাব সেটি তো খুব একটা কঠিন কথা নয় সেটি তো একটি কঠিন বিষয় নয় আমরা অবশ্যই আমরা আমরা আমাদের যে এই যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারব আমি আগেই বলেছি ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ আদার সাবজেক্ট এর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের যে সিলেবাসভুক্ত পড়াশোনা আছে সেটা সেটা তো করবই কিন্তু আমরা যেহেতু আমরা চাকরিও পেতে চাই সুতরাং আমাদের পড়তে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে জ্ঞান অর্জনের জন্য ইনভেস্ট করতে হবে আমরা কিন্তু অনেক জায়গায় ইনভেস্ট করি ব্যবসা করতে গিয়ে ইনভেস্ট করি আমরা বহু জায়গায় ইনভেস্ট করি যে আমরা ঈদ এসেছে আমরা এত টাকা ইনভে ইনভেস্ট করব। এই কিনব ওই কিনব কিন্তু আমরা পড়াশোনার জন্য আমরা অনেক আমাদের অভিভাবক রয়েছে তারা কিন্তু ইনভেস্ট করে কিন্তু অনেকে আছে যে এখানে ইনভেস্ট করতে তারা একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা এত টাকা কেন খরচ করব। আর এইখানে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি লাভ সবচেয়ে বেশি কিন্তু আমরা আমরা ফিডব্যাক পাই আমরা সময় মতো যদি ইনভেস্ট করতে না পারি সেটি কিন্তু শেষ পর্যায়ে সম্পূর্ণ ব্যর্থতায় রূপান্তরিত হবে আমরা সময় মতো আমরা টাকা খরচ করব বই কিনবো আমরা শিক্ষক রেখে দিব আমরা শিক্ষকের কাছে আমাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাবো আমাদের ছাত্রছাত্রীরাও যাবে তাদের তাদের ইন্টারেস্টেড হতে হবে টু একুয়ার নলেজ ফ্রম এ গুড টিচার অর্থাৎ ইনভেস্ট করতে হবে পরিবেশ করতে হবে তাহলে আমাদের চাকরি প্রত্যাশীরা সরকারি চাকরি পাবে গৃহ বা প্রাইভেট শিক্ষকের বেতন আগে দিব এবং ভালো ব্যবহার করব হ্যাঁ আমরা শিক্ষকদেরকে অবশ্যই আমরা সকলেই সম্মান করি আমি কাউকে এটার জন্য আমি পরামর্শ দেওয়ার মতো একটি আমার নেই আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে গৃহ শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকের বেতনটা আমরা কিন্তু একটু গাফিলতি করি অনেকেই অনেকেই দেই কিন্তু কিছু কিছু আমরা আমরা রয়েছি আমাদের ছাত্রছাত্রী বৃন্দ রয়েছে যারা শিক্ষকের বেতনটা আচ্ছা দিচ্ছি দেই দিচ্ছি দেই এরকম করি এটি দুঃখজনক যে এক মাস গেছে চলে গেছে দুই মাস গেছে চলে গেছে তারপরে হয়তো বা দেই কিন্তু আমরা যদি আগে বাগে দেই যে আর্লি দিই পড়াচ্ছে সপ্তাহের ভিতরে দিয়ে দিলাম প্রথম সপ্তাহে দিয়ে দিলাম তখন তিনি একটু চাঙ্গা ভাব থাকবে ইন্টারেস্টেড থাকবে টু টিচ টু দ্য স্টুডেন্ট ইজিলি বা এক্সেলেন্টলি অ্যাটেন্টিভলি আমরা শিক্ষকের বেতনটা দিতে একটু গরিমর্শি করি অনেক ক্ষেত্রেই অনেক বিন্দু রয়েছেন কিন্তু এটি ঠিক নয় তাদের বেতনটা আমরা সঠিক সময়ে যদি আমরা দিয়ে দিই তারা অনেকটাই ইন্টারেস্টেড হবে দে আর ইন্টারেস্টেড টু টিচ দ্য স্টুডেন্ট অ্যাটেন্টিভলি এটি আমরা বলতেই পারি সুতরাং আমাদের শিক্ষকরা হচ্ছে সম্মানী মানুষ তারা আমাদের অত্যন্ত মর্যাদার পাত্র তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে কারণ ওনারা জ্ঞানটাকে আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদেরকে ডেভেলপ করছেন তাদেরকে আমরা টাকা দিয়ে সম্মান দিতে পারবো না আমরা শুধু একটা সম্মানই দেই যেটি সেটি আগে বাগে দিয়ে দিব তাদের ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না তাদের যে মহান যে এই প্রচেষ্টা শিক্ষকতার যে মহান উদ্যোগ সেটি অবশ্যই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যায় তাদের বেতনটা যদি আমরা আগে বাগে দিয়ে দিই তাহলে সেটি অবশ্যই অবশ্যই কল্যাণ কর। কারণ শিক্ষকরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব আর যারা গৃহ শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা আরও বেশি সম্মান করব কারণ তারা কঠোর পরিশ্রম করেনি সুতরাং আমাদের শিক্ষকদের বেতনটা আগে দিয়ে দিতে হবে এবং তাদের সাথে আমরা খুব ভালো ব্যবহার করব কারণ তারা হচ্ছে সম্মানী মানুষ পড়ার মাঝে মধ্যে রেস্ট নিতে হবে অর্থাৎ একটা না তিন ঘন্টা পরে ফেললো চার ঘন্টা পরে ফেললো রেস্ট নিতে হবে দশ থেকে পনেরো মিনিট রেস্ট নেওয়ার পরে আবার শুরু করবে দুই ঘন্টা পড়ল তারপরে দশ মিনিট রেস্ট নিল নেওয়ার পরে আবার স্টার্ট করল তখন এতে কি হবে ভালো হবে মনোসংযোগ বৃদ্ধি পাবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলো একটু দমচর্চা করলো অর্থাৎ চর্চা করলে কি হয় ভিতরের ট্রেস কমে যায় টেনশান কমে যায় অক্সিজেন সমৃদ্ধ হয় দমচর্চাটা কী বা করতে হয় আমি একটু বলি একটু লম্বা দম নেবে এবং দম সেরে দিবে লম্বা দম নেবে লম্বা দম সেরে দেবে অর্থাৎ চার পাঁচ মিনিট ধরে চার পাঁচ মিনিট সেকেন্ড আমি সরি চার পাঁচ মিনিট চার পাঁচ সেকেন্ড দম নেবে এবং সেরে দেবে অর্থাৎ লম্বা দম নেবে এবং সেরে দিবে লম্বা দম নেবে এবং সেরে দেবে দমটা পাঁচ থেকে সাত সেকেন্ড নেবে এবং সেরে দেবে বা পাঁচ সেকেন্ড নেবে সেরে দেবে এভাবে যদি দমচর্চা করে অন্তত দশ থেকে পনেরো বার যদি এভাবে নেয় অর্থাৎ পাঁচ সেকেন্ড নেবে প্রথমে দমটা নেবে লম্বা করে নেবে এবং সেরে দেবে এতে কী হবে আমাদের অক্সিজেন সমৃদ্ধ বডিতে রূপান্তরিত হবে আমি এইভাবে বলেছি কিন্তু পাঁচ সেকেন্ড নেবে দমটা নাক দিয়ে নিবে এবং মুখ দিয়ে ছেড়ে দিবে পাঁচ সেকেন্ড ধরে দম নিবে এবং মুখ দিয়ে ছেড়ে দিবে এতে আমাদের মস্তিষ্ক এবং সারা বডিতে অক্সিজেনে সমৃদ্ধ হবে এবং শরীরে একটা নতুন এনার্জি চলে আসবে পড়ার মতো সেই জন্য এই চর্চাটা করতে হবে এটা অত্যন্ত শক্তিশালী একটা চর্চা কারণ অক্সিজেন ভিতরে যখন থাকবে তখন ট্রেস কমে যাবে মাথা ঠান্ডা থাকবে রাগটা একটু কমে যাবে এবং পরাটা সুন্দর হবে সঠিক হবে দমচর্চা করতে হবে অর্থাৎ পাঁচ সেকেন্ড ধরে দম নিবে এবং দমটা ছেড়ে দিবে এভাবে যদি তারা রেস্ট নেয় মাঝে মধ্যে তবে খুব স্বল্প সময়ের রেস্ট নিতে হবে আমরা মেট্রিক লেভেল ইন্টার মিডিট লেভেল অনার্স লেভেল মাস্টার্স লেভেল এই সময় কিন্তু আমরা সাধারণ জ্ঞানগুলি পড়ি না ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ আদার সাবজেক্টগুলি আমরা পড়ি না চর্চা করি না আমরা কি করি সব শেষ করে অনার্স মাস্টার্স করে তারপরে কিন্তু আমরা পড়তে চেষ্টা করি তখন কিন্তু বেসিকটা আমাদের দ্বারা সম্ভব হয় না আমাদের টেনশন বেড়ে যায় এবং আমাদের যে চাপ বেড়ে যায় তখন কিন্তু আমাদের পড়া লেখা সেরকম ভালো লাগে না সুতরাং আমাদের এই মেট্রিক লেভেল থেকেই আমাদের প্রতিদিন আধা ঘন্টা আধা ঘন্টা করে যদি আমরা দেড় থেকে দুই ঘন্টা আমরা ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড আদার সাবজেক্ট যদি আমরা চর্চা করি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট শিউরিটি আমরা সরকারি চাকরি পাব সেটি যে সে যত বড় চাকরি হোক সে করতে পারবে আমাদের পড়তে হবে মেট্রিক লেভেল থেকে মেট্রিক লেভেল থেকে শুরু করবো ইন্টারমিডিয়েটও একই কাজ করবো অনার্স লেভেলও একই কাজ করব এবং যখন আমরা মাস্টার্স করি এম এ ডিগ্রি করি তখনও কিন্তু একই কাজ করতে হবে তখন আমরা হানড্রেড পারসেন্ট শিওরিটি আমরা সরকারি চাকরি পাবই পাব আমাদের তো স্বপ্ন অনুযায়ী কাজ করে যেতে হবে তারপরে না আমরা ফিডব্যাক পাব সুতরাং আমাদের কিন্তু চেষ্টা করতে হবে স্টাডি করতে হবে কঠোর স্টাডি করতে হবে রেগুলার স্টাডি করতে হবে তাহলেই আমরা সরকারি চাকরি পাবো আমরা যারা সরকারি চাকরি পেতে চাই তাদেরকে পড়াশোনা করতে হবে অর্থাৎ আমাদের সিলেবাসভুক্ত পাঠ্য বইয়ের সাথে সাথে আমাদের ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড আদার সাবজেক্ট যেইগুলি আমাদের আসে পরীক্ষাগুলিতে সেইগুলি আমাদের খুব মনোযোগের সাথে চর্চা করতে হবে অনেকেই ম্যাথকে বয় পায় বয় পেলে চলবে না বয় বয় পেলে তো আর এগিয়ে যাওয়া যাবে না অনেকে ইংলিশকে বয় পায় বই পাওয়া যাবে না আমরা চর্চা করলে আস্তে আস্তে আমাদের সেটি সহজ হয়ে আসবে এবং আমরা হানড্রেড কোয়ার করতে পারবো সুতরাং আমি যে কথাগুলি বললাম যে আমাদের ম্যাট্রিক লেভেল ইন্টারমিডিয়েট লেভেল অনার্স লেভেল এরপরে মাস্টার্স লেভেল এই প্রত্যেকটা লেভেলে আমরা ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ আদার সাবজেক্টগুলির চর্চা করব আমরা হানড্রেড পারসেন্ট শিউরিটি আমি বলছি তারা সরকারি চাকরি পাবে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবে রূপান্তরিত হবে সবাইকে আন্তরিক অভিনন্দন বিদায়ী শুভেচ্ছা জানিয়ে আমি একরাম্বুল হক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম